আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সকল কৃষক ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ঝিঙের বিছন চারা দেবেন ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মাস ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্যে ঝিঙের বীজ জমিতে সরাসরি রোপণ করলে একই সঙ্গে অনেক গাছ বেরোয় না নষ্ট হয়ে যায় বীজটাকে টাকিয়ে নিই তাহলে খুব ভালো হয় অঙ্কুরিত করে নিলে গাছগুলি সব একই সঙ্গে বেড়ে ওঠে এখানে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঝিঙের বীজ টেকানোর সম্পূর্ণ পদ্ধতিটাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাজার থেকে আমি দেবগিরি কোম্পানির হাইব্রিড বীজ নিয়ে এনেছি এই বীজগুলিকে প্যাকেট থেকে বের করে রোদ্রে শুকিয়ে নিচ্ছি রোদ্রে শুকালে বীজগুলি ভালো অঙ্কুর দিতে হয় বীজগুলিকে টেকাতে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি এই বীজগুলি চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দেব তার আগে আমরা পানিতে সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব ইউমিক অ্যাসিড মিশিয়ে নিলে বীজগুলি ভালো অঙ্করে হবে চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের সামনে আবার চলে এসেছি এবার আমি ভালো করে বীজগুলোকে ছেকে একটি সুতির কাপড়ে জড়িয়ে দিচ্ছি সুতির কাপড়ে জড়িয়ে দেওয়ার পরে চটের বস্তা দিয়ে ভালো করে জড়িয়ে আবার বেঁধে দিতে হবে এখানে আমি ভালো করে বেঁধে নিচ্ছি এবার এই পাটের বস্তাটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে আপনারাও ভালো করে ভিজিয়ে নেবেন এবার বস্তাটাকে কোনো গরম জায়গা রেখে দিতে হবে খড়ের মধ্যে বা পুরনো গোবরের সারের মধ্যে পুঁতে রাখতে পারেন তাহলে খুব ভালো ট্যাক হবে আমি এই বস্তাটাকে গোবরের সারের মধ্যে পুঁতে রেখে দিচ্ছি এইভাবে বস্তাটাকে আমাদেরকে তিন দিন রেখে দিতে হবে তিন দিন পর আমি আপনাদের সামনে আবার দেখাচ্ছি তিন দিন পরে আমি আপনাদের সামনে আবার চলে এলাম এবার দেখুন মাটি থেকে বীজটিকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে বস্তা খুলে দেখাচ্ছি দেখুন বীজগুলি সুন্দর ট্যাক নিয়ে নিয়েছে এবার এই বীজগুলিকে আমাদেরকে সরাসরি জমিতে লাগিয়ে দিতে হবে আপনার জমি তৈরি না করতে পারেন তাহলে আপনি বীজগুলিকে প্লাস্টিকের গ্লাসে লাগিয়ে দিতে পারেন প্লাস্টিকের গ্লাসে লাগিয়ে দিয়ে পাঁচ দিন পর এই রকমের গাছ বেরোলে সেই গাছগুলি আপনি সরাসরি জমিতে রোপণ করতে পারবেন যেহেতু আমার জমি তৈরি ছিল না সেই জন্যে আমি বীজগুলিকে প্লাস্টিকের গ্লাসে লাগিয়ে দিয়েছি ভিডিওটিতে দেখুন আমার গাছগুলি এরকম হয়ে গেছে এবার আমার জমি তৈরি আমি এবার এই গাছগুলিকে জমিতে রোপণ করব। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটিকে একটি লাইক দিয়ে ও শেয়ার করে সকল কৃষক বন্ধুদের জানাতে সাহায্য করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ